আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় তিন বছর পর আমরা সপরিবারে মিলে যাচ্ছি আজকে বাসার কাছেই একটা মরক্কি মসজিদে। আমার ছেলেটা যখন ছোট ছিল তখন এই মসজিদে রোজার সময় আসা হয়েছিল, তবে আমার মেয়ে হওয়ার পরে এই মসজিদটা কখনো আসেনি। প্রায় 10 মিনিটের মতো লাগে বাসা থেকে এই মসজিদে আসতে, আর এখন আমরা মসজিদের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। এটা হলো রোমের আমাদের এলাকার মসজিদ। সামনে যে আমার ছেলেটা দাঁড়িয়ে আছে এই জায়গাটায় হচ্ছে পুরুষ মানুষরা নামাজ পড়ে, আর এই পাশে যে জায়গাটা আছে এখানে মহিলারা নামাজ পড়ে। এখানে ফজর শুরু হয় 4:51-তে, আর মাগরিব মানে ইফতারি হয় 7:51-তে। প্রায় 15 ঘন্টার মতন আমরা রোজা রাখি। অলরেডি মসজিদের ভেতরে প্রবেশ করে ফেলেছে, আর এই হলো মহিলাদের সাইটের জায়গাটা। আমার ছেলে সাহির একটা টুল পেয়েছে আর টুলের মধ্যে বসে বসে খেলা করছে। জানি না ওর মনে আছে কিনা, তবে ও যখন ছোট ছিল এখানে প্রায় সময় এসেছিলাম। সাদা বোর্ডটা এখানে রাখার কারণ এখানে অনেক বাচ্চাদের বা বড়দেরকে আরবি শেখানো হয়, যার কারণে রাখা। জায়গাটা মাশাল্লাহ অনেক বড়, আর বাচ্চারা খোলামেলা পেয়ে তারা নিজেদের মতো করে খেলা করছিল। তবে একটু অবাক করার বিষয় হলো আজকে কোনো মহিলা মানুষ আসেনি। আমি বলতে গেলে আমি আর বাচ্চারা একাই ছিলাম এইখানে। গত 2 বছর মহামারীর কারণে অনেক নিয়মকানুন বদলিয়েছে। মহিলাদের সালাতের জায়গার এই পাশেও কিন্তু একটা টয়লেট বা বাথরুম রয়েছে, সেখানে ওযু করার জন্য জায়গা আছে। তাছাড়াও বড় একটা আলমারি যে দেখতে পাচ্ছেন, সেখানে অনেকগুলো কোরআন শরীফও আছে, যার লাগে সে চাইলে ওখান থেকে নিয়ে পড়তে পারে। ইতালিতে আমরা আজান শুনতে পাই না, মানে ইতালিতে আজানের ব্যবস্থা নেই বা এটা অ্যালাউ করে না। তবে আমরা যখন মসজিদে আসি তখনই একমাত্র আমরা আজান শুনতে পাই। তাছাড়া ঈদের দিন বাইরে খোলা মাঠে যখন জামাত হয় তখন আমরা আজান শুনতে পাই। রোজার মাসে 30 দিনই মসজিদে দেখা যায় নামাজের পরে ইফতারির ব্যবস্থা থাকে। প্রথমে দুধ আর খেজুর দেয়, তারপরে নামাজ পড়ে বাকি খাবারগুলা তারা দিয়ে থাকে। তবে এটা যেহেতু মরক্কি মসজিদ তাই আরবি খাবারগুলোই বেশি দিয়ে থাকে। তবে কোভিড সিচুয়েশনের জন্য এখন আর ইফতারির ব্যবস্থাটা নেই, তবে নামাজের পরে দুধ আর খেজুরটা তারা দেয়। আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুজনকেই চেষ্টা করি নামাজ পড়ানোর জন্য, তবে বাচ্চা মানুষ ওদের ধৈর্য যেহেতু কম তাই শর্টকাটে চেষ্টা করি পড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ আমার অটিস্টিক ছেলে সাহির এই রোজার মাসে প্রায় সময় নামাজ পড়তে চায়, 5 ওয়াক্ত মা তবে 2 ওয়াক্ত নামাজ সে চেষ্টা করে পড়ার জন্য। হাইয়া আলা সাবর
আমার অটিস্টিক ছেলেকে এখনো আমি কোনো মসজিদে বা হুজুরের কাছে আরবি পড়তে দেইনি, তবে আমি যতটুকু যা পারি আমি নিজে চেষ্টা করি আমার ছেলেটাকে আরবি যে সূরাগুলো আছে সেগুলো পড়ানোর জন্য। তার সাথে অল্প অল্প করে এই যে ভেঙে ভেঙে দেখতে পেলেন এইভাবে নামাজ পড়ানোর জন্য, হয়তো পুরোপুরি সহি হবে না, তবে সে যতটুকু পারে ততটুকুই আলহামদুলিল্লাহ। সবশেষে সে জান্নাতি শিশু, আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ অনেক দিন পর আজান শুনেছি, আর আজান শুনতে অনেক ভালো লাগে, কারণ বিদেশের বাড়িতে আমরা সাধারণত আজান শুনতে পাই না। তাছাড়া 3 বছর পর আল্লাহর ঘরে এসে মনটা একদম ঠান্ডা হয়ে গেল। দুধ খেজুর আর কলা দিয়ে আমরা ইফতারি ভেঙেছি আলহামদুলিল্লাহ, আর এখন বাসায় যাওয়ার পালা। আল্লাহ আমাদের সকলকে এই রোজার মাসে এই 30টা দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আর এই মাসে আমরা যেন সবার কাছে অনেক বেশি বেশি ক্ষমা চাই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। দোয়া করি সবার রোজার মাসটা যেন অনেক বেশি ভালো কাটে। অনেকেই দেখতে চান আমাদের ইতালিতে মসজিদগুলো কেমন হয়, তাই চেষ্টা করলাম আজকের ভিডিওতে আমার এলাকার এই মসজিদটা দেখাতে। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।